ঠান্ডায় কেমন হচ্ছে নাকি? এই যে বিভিন্ন দিকে বাচ্চারা বিভিন্ন ভাবে বিনোদন নিচ্ছে, দল বেঁধে বেঁধে বিভিন্ন দিকে এরা দৌড়াচ্ছে। এই যে এখানে এক ধরনের খেলা খেলতেছে বাচ্চারা, এই যে এরা নানির সাথে খেলাধুলা করতেছে। এখানে আমরা যে বেশিরভাগ বাচ্চা কাচ্চা গুলো নানা নানি দাদা দাদির সাথেই ঘোরাফেরা করে, কারণ ওরা এদের বাবা মা খুবই ব্যস্ত থাকে, জব করে, সবাই অফিস থাকে, ওরা অফিসে চলে যায়। তো ওদের বাচ্চা কাচ্চা গুলোকে ওদের দাদা দাদি নানা নানি ওরাই দেখে। প্রচন্ড বাতাস, আগে আরো অনেক স্নো পড়ছিল কিন্তু এখন স্নো পড়াটা অনেকটা বন্ধ হয়ে গেছে। ওইদিকে আর একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যেও বাচ্চা কাচ্চা আছে ছোটখাটো। এদিকেই যে একটা বাচ্চা আর বাবার সাথে খেলতেছে। দেখুন এ বন্ধু, বন্ধু কি করো? এই তেরি বরফ করাচ্ছি রে। অনেকে এখানে স্নোম্যান বানায় কিন্তু আজকের বরফগুলো এতটা শক্ত না, বরফগুলো ছুটে যাচ্ছে, এই জন্য এটা দিয়ে স্নোম্যান বানানো সম্ভব না। এই যে এদিকে বাচ্চারা ফুটবল প্র্যাকটিস করতেছে। এরা সম্ভবত কোনো স্কুল থেকে নিয়ে আসা হয়েছে এদেরকে, এখানে একটি স্কুল আছে, স্কুল থেকে ওদেরকে নিয়ে আসা হয়েছে, ওদের সাথে একটা টিচার আছে। এই যে বাচ্চা, কিউট কিউট বাচ্চা।